পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে হিন্দু সদবা নারীদের কাছে শাঁখা ও পলার গুরুত্ব অপরিসীম। হাই ফ্রেন্ডস, আমি প্রশান্ত, এসবি প্রোডাকশন কলকাতা আজকে দেখাতে চলেছে শাঁখা তৈরির ইতিহাস। হিন্দু শাস্ত্রীয় আচার অনুসারে বাঙালি সদবা নারীদের কাছে শাঁখা এবং পলা এক আলাদা তাৎপর্য বহন করে। লোকগাথা অনুসারে বাংলার দরিদ্র জেলে সম্প্রদায়ের পুরুষরা তাদের স্ত্রীদের শাঁখা এবং পলা উপহার হিসেবে দিতে। এই প্রথাটি পরবর্তীকালে সারা বাংলায় ছড়িয়ে পড়ে এবং হিন্দু সদবা নারীদের কাছে একটি আবশ্যকীয় অলংকার হিসাবে ঠাঁই পায়। হিন্দু দেবীদের পূজা আর্চায় শাঁখা এবং পলার প্রচলন আছে। বিশ্বাস অনুযায়ী শাঁখা বেড়ে গেলে হিন্দু রমণীদের কাছে তা অমঙ্গলের বার্তা বয়ে আনে। স্বামীর সঙ্গে জন্মজন্মান্তরের বন্ধন ও ভালোবাসার প্রতীক হিসেবে শাঁখা ব্যবহার করা হয়। তাহলে চলুন দেখা যাক কিভাবে শাঁখা প্রস্তুত করা হয়। ওরা মানে মাপ মতো করে মানে ভেঙে পাঠিয়েছে, এবার আমি কেটে কাটিং করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কাটিং করে পাঠানোর পর ওরা আবার এটাকে ছানে এটা ঘষা হবে, ঘষার পরে এবার কাটিংয়ের জন্য গাড়ি আবার পাঠাবে। এই যে শঙ্খটা দেখছেন, এখান থেকে এটাকে সাইজে আনার জন্য একটা করে এখানে একটা পিস বার করা হয়, প্লেটের মতো হয় দেখতে। হ্যাঁ, তো এবার কাটলাম, পিসটা কাটার পর একটা নির্দিষ্ট মাপ মতো আনা হলো। আনার পর এই যে পোর্শনটা দেখছেন, এই যে লেজ আর এই যে কার্নিশটা দেখছেন, এই কার্নিশটাকে আমার ভাঙা হয়। ভাঙার পর এই পোর্শনটা থেকে কাটা হয়, শাঁখাটা বেরোবে এই ঠিক এই পোর্শন থেকে। তো এইখানটা আমরা কাটবো, কাটার পর এটা মেশিনে এটাকে ছাপা হবে, মানে ঘষা হবে। ঘষার পর জিনিস জায়গাটা পুরো প্লেন হবে। প্লেন তৈরি হওয়ার পর প্রত্যেকটা আমরা একটা একটা করে পিস বার করব, সেটাতে চুড়ি তৈরি হবে, মানে যেটা আপনার শাঁখা তৈরির আগের পর্যায়ে। তারপরে যে পিসটা বেরোলো, ওই পিসটা থেকে আমরা বাছাই করব এবং জোড়া মেলাবো যে কোনটার সাথে কোনটা বসবে, সেরকম সমপেয়ার মিলিয়ে আমরা কারিগরের কাছে দেবো
কারিগরের কাছে দেওয়ার পর সেটা ওরা জিনিসটাকে ঘষবে, ঘষে পুরোপুরি গোল করবে, মানে পুরোপুরি তো গোল হয় না অ্যাকচুয়ালি, যতটা সম্ভব গোল করা যায়। গোল করার পর সেই জিনিসটা, সেই সেই শাখাটাকে তার মধ্যে আবার ডিজাইন তৈরি হবে। Thank you.